আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছি ম্যানি টু ম্যানি রিলেশনশিপের বেসিক, এ পর্বে আমরা দেখব ম্যানি টু ম্যানি রিলেশনশিপের অ্যাডভান্স লেভেলের কাজ। প্রথমে আমরা আসি পিভট টেবিল সম্পর্কে। আমার এখানে যে পিভট টেবিলটা আমরা তৈরি করব, সেই পিভট টেবিলটার নাম হবে অ্যালফাবেটিক্যাল অর্ডারে। আমার এখানে দেখুন দুইটা মডেল আছে, একটা হচ্ছে ইউজার মডেল এবং আরেকটি আছে রোল মডেল। তাহলে আমাদেরকে যে পিভট টেবিলটা তৈরি করতে হবে সেটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল অর্ডারে, মানে হচ্ছে এ থেকে জেড, এটাকে আমার অ্যাসেন্ডিং অর্ডারে সাজালে যেভাবে হয় সেইভাবে আমাকে পিভট টেবিল মডেল পিভট টেবিলটা লিখতে হবে। তাহলে দেখুন আমার এখানে রোল মডেলটার প্রথম অক্ষর হচ্ছে আর, আর ইউজার মডেলের প্রথম অক্ষরটা হচ্ছে ইউ। সেক্ষেত্রে যদি এই আর এবং ইউ এই দুটো অক্ষরে যদি কম্পেয়ার করা হয় তাহলে আরটা হচ্ছে প্রথমে এবং ইউটা হচ্ছে পরে। তাহলে আমাকে এখানে যে আমরা যে পিভট টেবিলটা লিখবো সেক্ষেত্রে আমাদেরকে পিভট টেবিলের ক্ষেত্রে আমাদেরকে ফার্স্টে রোলের কথাটা লিখতে হবে, তারপর আন্ডার স্কোর দিয়ে, তারপর সেকেন্ড যে আর একটা টেবিল আছে সেই টেবিলের নামটা লিখতে হবে। তাহলে সেকেন্ড টেবিলটা আমার হচ্ছে ইউজার, তাহলে আমরা সেক্ষেত্রে ইউজার টেবিলটা লিখতে হবে। লক্ষণীয় বিষয়, আমরা যখন রোল টেবিলটা লিখতেছি তখন আমার এটা হচ্ছে যে প্লুরাল নাম্বারের লেখা থাকতেছে, আমাদের টেবিলটার নাম হচ্ছে রোলস আর ইউজার এই টেবিলটার নাম হচ্ছে ইউজার্স। কিন্তু আমাদেরকে পিভট টেবিলকে লিখতে হবে, এটা আমাদেরকে প্লুরাল হিসাবে লেখা যাবে না, পিভট টেবিলে আমাদেরকে এটা সিঙ্গুলার হিসাবে লিখতে হবে। তাহলে আমার এখানে এস কথাটা লেখা যাবে না, তাহলে আমার এখানে পিভট টেবিলটা তৈরি হবে রোল আন্ডার স্কোর ইউজার, এইভাবে আমার হচ্ছে পিভট টেবিলটা তৈরি হবে। তাই এটা হচ্ছে আমার সেই পিভট টেবিল, পিভট টেবিলটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখতে হয়। তারপরে আমাদেরকে যে ফরেন কিগুলো ইউজ করতে হয় পিভট টেবিলে, সেই পিভট টেবিলের ক্ষেত্রে ফরেন কিগুলো লেখার নিয়ম হচ্ছে প্রথমে আমার হচ্ছে মডেল নেম, তারপর হচ্ছে আন্ডার স্কোর দিয়ে তার আইডি, এই কথাটা লিখতে হয়। এভাবে এটা হচ্ছে আমাদের ফরেন কি লেখার নিয়ম। তারপর হচ্ছে রোল আছে, তাহলে এখানে ফার্স্ট আছে যে প্রথমে আমার মডেল নেম, তারপর আন্ডার স্কোর, তারপর হচ্ছে আইডি। আমাদেরকে টেবিলের নাম হয় প্লুরাল আর মডেলের নাম হয় সিঙ্গুলার, তাই এখানে আমাদেরকে সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এখন দেখুন আমরা এখানে যে টেবিলের কথাটা লিখেছি আমরা এটাকে চাইলে একটা মডেল হিসাবেও লিখতে পারি, সেজন্য আমার এখানে হচ্ছে এখানে মডেলের কথাটা লিখে নিতে হবে। আমি একটি মডেল তৈরি করে নিচ্ছি, এখানে আমি এখানে মডেলের কমান্ডটা লিখলাম, আমার একটি মডেল সাকসেসফুলি ভাবে তৈরি হয়ে গেছে। তাহলে আমার এখানে মডেলটার নাম হচ্ছে রোল টু রোল ইউজার, এটা হচ্ছে আমার মডেল নাম। যেহেতু আমার এটা একটি পিভট টেবিল সেহেতু আমার এখানে কথাটা এখানে মডেল এই এটাকে এক্সটেন্ড করা যাবে না, আমার এটা পিভট, তাই আমাকে এখানে লিখতে হবে পিভট, পিভট এই কথাটা আমার লিখতে হবে। এবং আমার এখানে এই পিভটটা আমাকে এখানে ইম্পোর্ট করে নিতে হবে, যেহেতু এটা মডেল না এটা হচ্ছে পিভট টেবিল, তাই আমার এখানে পিভট কথাটা লিখে নিতে হবে। আমি এখানে চাইলে এই মডেলটা টেবিলটার নাম লিখতে পারি, আবার যদি আমি যেহেতু আমার এখানে আমার লারাভেল কনভেনশন ফলো করে আমি এখানে পিভটটা তৈরি করেছি সেহেতু আমরা এখানে টেবিলের নামটা না লিখলেও চলবে। তারপর যদি আমরা টেবিলের নাম লিখতে চাই তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে প্রোটেক্টেড, তারপরে ডলার সাইন টেবিল দিয়ে টেবিলের নাম লিখে দিতে হবে। তাহলে আমার টেবিলের নাম হচ্ছে রোল আন্ডার স্কোর ইউজার, এটা হচ্ছে আমার টেবিলের নাম। তাহলে আমরা এখানে এখানে হচ্ছে যে রোল ইউজার এই কথাটা না লিখে আমরা সরাসরি এখানে মডেলটার নাম লিখে দিতে পারি, যে রোল ইউজার এই মডেলটা, এবং সেই সাথে এটাকে ক্লাস হিসাবে ডিক্লেয়ার করে দিতে পারি। তারপরে আমরা এখানে যেহেতু থার্ড প্যারামিটার আমরা হচ্ছে লারাভেল কনভেনশন ফলো করে কাজ করেছি সেহেতু আমাদেরকে এখানে থার্ড প্যারামিটার এবং ফোর্থ প্যারামিটার এগুলো না লিখলেও চলবে, কারণ এখানে আমরা দুইটা জায়গাতে লারাভেল কনভেনশন ফলো করে কাজ করেছি, যে মডেল নেম আন্ডার স্কোর আইডি। আর যদি আমরা লারাভেল কনভেনশন ফলো করে না কাজ করতাম তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এটা লিখে দেওয়া লাগতো, যেহেতু আমরা লিখে দিয়েছি তাহলে সেহেতু আমাদের এই অংশটুকু লেখার দরকার পড়ছে না, আমরা এই অংশটুকু মুছে ফেলছি। এটা গেল আমাদের রোল থেকে ইউজারে যাওয়ার জন্য যে রিলেশন সেই রিলেশনের কাজ। এরপর আমরা দেখবো যে রোল থেকে ইউজারে যাওয়ার যে কাজগুলো আছে সেই কাজেরটা। এখানে আমরা ঠিক একইভাবে এখানে আমরা যে রোল ইউজার কথাটা লিখেছি আমরা এখানে সরাসরি মডেলটার নাম লিখে দিতে পারি, যে রোল ইউজার এই মডেলটার নাম লিখে দিতে পারি। তারপরে এখানে যেহেতু আমরা লারাভেল কনভেনশন ফলো করে এখানেও কাজ একই কাজই করেছি সেহেতু আমাদেরকে থার্ড প্যারামিটার এবং ফোর্থ প্যারামিটার পাঠানোর দরকার পড়ছে না। আমরা এখানে রোল ইউজার এটাকে ইম্পোর্ট করে নিলাম, এখানে আমরা রোল ইউজার এটাকে ইম্পোর্ট করে নিলাম। এবার আমরা দেখবো আমাদের টিঙ্কারে যে আমাদের কোডটা ঠিক মতো কাজ করছে কিনা। আমরা এখানে থেকে একটা ইউজার ফাইন্ড করে নিচ্ছি এবং আমরা এটাকে রোল দিয়ে চেক করে নিচ্ছি, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা আমার ঠিক মতো কাজ করছে, আমাদের যে রোলস দুইটা আছে সেই দুইটা এখানে দেখতে পাচ্ছি। এবার আমরা রোলস থেকে ইউজারের খুঁজে ফাইন্ড আউট করি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে রোলও আমার ঠিক মতো কাজ করছে। আমরা এখানে কিছুটা অ্যাডভান্স লেভেলের কাজ করেছি,
আমরা যদি এখানে আরো কিছুটা অ্যাডভান্স লেভেলে যেতে চাই, তাহলে সেক্ষেত্রে দেখুন আমরা এখানে রোল ইউজার লারাভেল কনভেনশন ফলো করে যেহেতু আমরা এটা কাজ করেছি, যেহেতু অ্যালফাবেটিক্যাল অর্ডারে আমরা লিখেছি, তাই সেক্ষেত্রে সেখানে আমাদেরকে এখানে যে সেকেন্ড প্যারামিটার যেটা লিখেছি, এই সেকেন্ড প্যারামিটারও লেখার প্রয়োজন পড়ছে না। যদি আমরা লারাভেলের কনভেনশন ফলো করে যদি কাজ না করতাম, যদি অ্যালফাবেটিক্যাল অর্ডার আমরা যদি টেবিলের নাম না লিখতাম, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এখানে বলে দেওয়া লাগতো যে সেকেন্ড প্যারামিটার হিসাবে টেবিলটার নাম। যেহেতু আমরা কনভেনশন ফলো করে কাজ করছি, সেহেতু আমাদেরকে সেকেন্ড প্যারামিটারটা আমাদেরকে এখানে পাঠানোর দরকার পড়ছে না। সেহেতু দেখুন কোডটাকে আমার এখানে আরো সহজ হয়ে গেছে। আগে ছিল আমার এখানে 4টা প্যারামিটারের একটি কোড, এখন সেটা আমার শর্ট হয়ে একটি কোডে চলে এসেছে। ঠিক অনুরূপভাবে আমরা এখানে রোলের ভিতরে যে কথাটা লিখেছি, যে রোল ইউজার সেকেন্ড প্যারামিটার হিসেবে পাঠিয়েছি, সেক্ষেত্রে এটাও আমার পাঠানো লাগতেছে না। তাহলে আমার এখানে দেখুন রোল থেকে সরাসরি ইউজারের কানেকশন হয়ে যাচ্ছে, এখানে আমার সেকেন্ড প্যারামিটারও দরকার পড়ছে না, শুধুমাত্র লারাভেল কনভেনশন ফলো করে লেখার কারণে। তাহলে আমাদের এখানে এটাকে আমরা চূড়ান্ত লেভেলের অ্যাডভান্স লেভেলে এটাকে কনভার্ট করতে পেরেছি। তো এই হচ্ছে আমাদের মেনি টু মেনি রিলেশনশিপের অ্যাডভান্স। তো আজকে পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।